একসময়ের অবহেলিত অঞ্চলে শিল্পায়নের ছোঁয়া। পাহাড়, হাওর, বন আর চা বাগানের এই জেলায় রয়েছে গ্যাস এবং উন্নত বালির সম্ভার। বলছি হবিগঞ্জের কথা। এগিয়ে যাওয়ার গল্পে আমরা এবার জানবো কতটা এগিয়ে গেল এই অঞ্চলটি। আগে আমরা মাধবপুর থেকে হবিগঞ্জ যাইতে হলে এই রাস্তা দিয়ে যাইতে হইতো। এখন হাইওয়ে হওয়াতে, বিশ্বরোড হওয়াতে এখানে এখন আমরা সচরাচর 24 ঘন্টা আসতে পারি। গ্রাম অঞ্চলে ইন্টারনেট পৌঁছে গেছে এবং স্যাটেলাইট টিভি প্রতিটা গ্রামের ঘরে ঘরে আছে, মোবাইল তো প্রতি জনে জনে আছে। আমরা ডিজিটাল দিকে, আমরা স্মার্ট বাংলার দেশের দিকে চলে যাচ্ছি। এই এলাকার জমিন জমার দাম বাড়ে, হ্যাঁ, কৃষকের লাভবান আছে, আর যারা জমি জমা নাই বোন ওনারা খাইতে খাওয়ার একটা সুযোগ সুবিধা আছে। গ্রামের রাস্তাগুলো যে এখন সুন্দর করে দিছে, এখন কৃষকেরও দামের হয়েছে, মানে খাসা মালের মানে সব দিক দেওয়া, কোনো যে গাড়ি দিয়ে আবার টিকে আনতে পারে, নিতেও পারে, সুযোগ সুবিধা অনেক হয়েছে, চলাফেরাও সুযোগ সুবিধা হয়েছে। ওই জন্য বাইরের মানুষ একসময় গাড়ি দিয়ে আবার টিকে লইতে পারে। এই 3.5 দশক আগের হবিগঞ্জের কথা যদি বলি, তাহলে সেটাকে তখন পাজামা শহর বলা হতো। হবিগঞ্জে 2টো রাস্তা ছিল আর কিছুই ছিল না। এখন হবিগঞ্জের কথা যদি বলেন, সেটার সাথে এখানে আকাশ পাতালের থেকেও যদি আরও বেশি কিছু থাকে থাকে তার পার্থক্য। এমন কোনো জিনিস নেই যেটার জন্য আমাদের ঢাকায় বা কোথাও যেতে হবে, আমি মনে করি একমাত্র চিকিৎসার কারণে। হাওর আছে, পাহাড় আছে, টিলা আছে, চা বাগান আছে, সিলিকন বালি যেটা আর কোথাও পাওয়া যায় না বাংলাদেশের মধ্যে এই হবিগঞ্জ ছাড়া, তারপরে পেট্রোল, ডিজেল, গ্যাস, বিদ্যুৎ সব কিছু আছে, পানি, মাছ, আমাদের হাওরের মাছ হবিগঞ্জের জন্য বিখ্যাত, চা বাগান সব কিছু আছে সাগর ছাড়া। 10-12 বছর আগেও যদি আপনি মাধবপুর থেকে ওই দিক থেকে ঢাকা যেতেন, তাহলে আপনার রাস্তার দুপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত চোখে পড়তো। এখন তো রাত্রেবেলা ওখানে যদি যান, তাহলে আপনার মনে হবে যে আপনি মনে হয় কোনো একটা বড় শহরে এসে পড়েছেন। মানে লাইটিং এবং আলো, হোটেল মোটেল সব কিছু দেখে তাই মনে হবে যে এটা আরেকটা আলাদা শহর। কলকারখানা হওয়াতে যে কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে, অবশ্যই আমি এটা বলবো। মহিলারা, বিশেষ করে মহিলাদের কর্মসংস্থান বেশি হয়েছে। আমাদের ড্রেনেজ সিস্টেম ভালো নয়, আমাদের নদী একটু বৃষ্টি হলেই আপনাদের হাঁটু পানি হয়ে যাবে, আমাদের নদী দখল হয়ে যাচ্ছে। নদীটাকে আমাদের সীমানা ঠিক করে নদীর পাড় ঠিক করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি, এদের মধ্যে কাজের সমন্বয় থাকতে হবে, তাইলেই আমরা হবিগঞ্জকে আরও অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারবো। এটি হবিগঞ্জ লাখাই নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক। সড়কটি গত 6 বছর আগে তৈরি হওয়ার কারণে ঢাকার সঙ্গে দূরত্ব কমেছে 45 কিলোমিটার। শুধু এই সড়কটি নয়, এরকম বেশ কয়েকটি সড়ক তৈরি হয়েছে যে কারণে ঢাকার সঙ্গে যেমন দূরত্ব কমেছে, তেমনি হবিগঞ্জের সঙ্গে গ্রামীণ জীবনের দূরত্ব কিন্তু অনেকটাই ঘুচে গেছে, যার সুফল মিলছে বহু মানুষের জীবনে। আগে তো যাইতে গেলে বাঙ্গা সাঙ্গা রাস্তা আছিল, রিক্সা দিয়া অটো দিয়া যাইতে মানুষে বিরং হইতো, এখন তো 10 মিনিট লাগে যাইতে। রাস্তাঘাট অনেক, শিক্ষার হার বাড়ছে, স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে, মানে অনেক ধরনের সুযোগ সুবিধা আপনার হয়েছে। আগে আপনার দেখেন শহরে শুধু শিক্ষার হার বেশি ছিল, এখন আমাদের প্রত্যেকটা গ্রামে অঞ্চলে বিভিন্ন স্কুল, সরকারি স্কুল, বেসরকারি স্কুল, বিনামূল্যে সরকারি বই বিতরণের পর থেকে এবং উপভোক্তির সুযোগ সুবিধা আছে, তার জন্য শিক্ষার হার অনেক কিছু বেড়ে গেছে। এখন
সরকার যে যোগাযোগ ব্যবস্থা অবকাঠামোগত যে উন্নয়ন এটার সঙ্গে কোনো তুলনাই চলে না মানে এরকম উন্নত হয়েছে এবং এই এই জেনারেশনই কিন্তু বুঝতেই পারবে না টেরি পাবে না যে 30 বছর আগে কি অবস্থা ছিল এই যোগাযোগ ব্যবস্থার তো যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোর যত উন্নয়ন হয়েছে এই হবিগঞ্জ শহরেই মনে করেন যে আমাদের টু লেন রাস্তা হয়েছে বা যে মানে উন্নয়ন হয়েছে এখানে অলিপুর ইন্ডাস্ট্রি হওয়ার পরে ইন্ডাস্ট্রিগুলো হওয়ার পরে হবিগঞ্জে প্রচুর মানুষের সমাগম আমাদের বৃন্দাবন কলেজে অনার্স কোর্স খোলা হয়েছে আমাদের তো এখান থেকে গিয়ে ঢাকায় পড়াশোনা করতে হয়েছে এখন যদি কারো সামর্থ্য না থাকে সে বাড়ির কাছেই কলেজেই পড়তে পারছে স্কুলগুলো সেকেন্ড শিফট হয়েছে অনেক উন্নতি হয়েছে অবকাঠামোগত দিক থেকে বা মনে করেন যে শিক্ষার প্রক্রিয়াগত দিক দিক থেকে কিন্তু যেটা হলো যে মানুষ সত্যিকার অর্থে মানুষ হতে পেরেছে কিনা শিল্প সংস্কৃতি যে জন্য প্রয়োজন যে একজন মানুষের মানবিক গুণাবলী গুলো ইয়ে করার জন্য উদ্বোধন করার জন্য 40 বছর যদি আমার দেশে এই শহরে সংস্কৃতি চর্চা হয় আমি শুরুটাও দেখেছি এখনটাও দেখছি তখন আমরা মানুষের কাছে পৃষ্ঠপোষকতা পেতাম মানুষের কাছে তখন মানুষের হাতে এত টাকা ছিল না মানুষের জীবন মান অনেক নিচে ছিল এখন মানুষের জীবন মান অনেক বৃদ্ধি পেয়েছে এখন মানে ওই যে কেউ না খেয়ে থাকে না প্রত্যেকেই প্রতিবেলায় একটা ডিম খায় মানুষের জীবন মান অনেক উন্নত হয়েছে লিভিং স্ট্যান্ডার্ড অনেক বেড়েছে কিন্তু সেই অর্থে আগে সামান্য টাকা নিয়ে মানুষ যে সহায়তা করতো এখন অনেক টাকা নিয়েও মানুষের সহায়তা করে না সেই ক্ষেত্রে কিন্তু সরকারের একটা বিরাট ভূমিকা থাকা উচিত যে আমাদেরকে পৃষ্ঠপোষকতা করার আমার কাছে মনে হয় যে এই অবকাঠামোগত উন্নয়ন প্রক্রিয়াগত উন্নয়নের যেরকম গুরুত্ব দেওয়া হয়েছে শিল্প সংস্কৃতিকে সেরকম গুরুত্ব দেওয়া হয়নি এটা যদি দেওয়া হতো গত 15-20 বছরে মানুষের একটা মানবিক উন্নয়ন হতো তখন আমরা এই অবকাঠামোগত উন্নয়নের একটা সুফল পেতাম বলা হয়ে থাকে বাংলাদেশের অন্যতম খনিজ সম্পদের জেলা এই হবিগঞ্জ যেখানে যে খনিজ সম্পদ রয়েছে তার মধ্যে অন্যতম হলো গ্যাস বাংলাদেশের গ্যাসের চাহিদার 60% যোগান দেয় এই একটি জেলা 7 বছর আগে তো কোনো কারখানা ছিল না খালি গ্যাস পিলা ছিল এলাকার উপকার হয়েছে এলাকা অনেক উন্নত হয়েছে আমার মতো অনেকেই এখানে আসছে কর্মক্ষেত্রে কাজের জন্য এই এলাকায় অনেক ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি হয়েছে পূর্ণভূমি সিলেটের প্রবেশদ্বার হবিগঞ্জের মাধবপুর প্রাকৃতিক গ্যাসে ভরপুর বিদ্যুতে স্বাবলম্বী এখানকার বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোজন হচ্ছে সব মিলিয়ে হবিগঞ্জ এখন একটা ব্যবসাবান্ধব জেলা হিসেবে পরিণত হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ আরএপএল স্কয়ার বাদশাহ সাইহাম নাহিদ গ্রুপ আরও বড় বড় গ্রুপগুলো হবিগঞ্জে প্রবেশ করেছে আরও অনেক প্রতিষ্ঠান এখানে জমি ক্রয় করতেছে অচিরে তাদের কর্মযোগ্য এখানে শুরু হবে শিল্পায়নের যে নিরাপত্তা সেটা সরকার নিশ্চয়তা দিচ্ছে সেখানে এখানে নিরাপত্তা আছে ব্যবসায়ীর বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে জমির দাম যেখানে আগে 10,000 থেকে 30,000 টাকা পর্যন্ত শতাংশ ছিল এখন সর্বনিম্ন প্রতি শতাংশের দাম 1.5 লক্ষ টাকা হইতে 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা পর্যন্ত এখন হবিগঞ্জের শিল্প এলাকা জমির দাম প্রতি শতকে রূপান্তরিত হয়েছে নিঃসন্দেহে মানুষ এখন অনেক উপকৃত অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী এবং অনেক বিদেশি বিনিয়োগ আমাদের হবিগঞ্জে এখন আসতেছে আগামী 10 বছর পরে হবিগঞ্জ জেলা একটা মডেল জেলা হিসেবে বাংলাদেশে রূপান্তরিত হবে সড়ক যোগাযোগ গ্যাস আর বিদ্যুৎ এই তিন খাতের সুযোগকে কাজে লাগিয়ে গত 10 বছরে শিল্পের বিপ্লব ঘটে গেছে হবিগঞ্জে ঢাকা হবিগঞ্জ মহাসড়কের দুধারে প্রায় শতাধিক কারখানা তৈরি হয়েছে এই 10 বছরেই এবং এইসব কারখানায় কাজ করছেন এই জেলার লাখ লাখ মানুষ হবিগঞ্জ জেলার প্রায় 80% লোকই হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করতেছে আর বাকি যে 10 থেকে 20% লোক অন্য অন্য জেলা থেকেও লোকজন এসে এখানে কর্মসংস্থান করতেছে যেটা আমাদের নট অনলি হবিগঞ্জ এটা টোটাল বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে এটা মানে পর্যাপ্ত ভূমিকা পালন করতেছে আগে তো আমরা বাড়িতে কাজ করতাম এখন মনে করে আমরা ফ্যাক্টরি খোলা নেই ফ্যাক্টরিতে কাজ করেন আমরা সংসার মানে ছেলে মেয়ে লেখাপড়া করাইতে একটু সুযোগ সুবিধা ভালো হয়েছে আমরা 12 ঘন্টা ডিউটি করতেছি
ওভারটাইম পেয়েছি, তিন ঘন্টা ওভারটাইম পেয়েছি, আমরা বাইর থেকে কাজ করতে পারতেছি, সুযোগ সুবিধা অনেকটা বেশি হয়েছে। আশা করি আমাদের প্রোডাকশন আরও বেশি করে পারতে হবে। অন্যান্য বেকার ছেলেমেয়েরা সবাই কাজ করতে পারতেছে, যে কোনো সমস্যা হতেছে না। এই কোম্পানিটা হওয়ার কারণে অনেকেই ঘর বাড়িও তুলতে পারছে, আমরা অনেক সুবিধা পাইতেছি। হবিগঞ্জের এই অর্থনৈতিক অঞ্চলে অনেকগুলো ফ্যাক্টরি গড়ে উঠছে, যেখান থেকে অনেক প্রোডাক্ট আমরা দেশের বাইরে রপ্তানি করতে পারতেছি এবং আমরা বৈদেশিক মুদ্রা এখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করতে পারতেছি এবং সাথে সাথে অনেকগুলো কর্মসংস্থানের এখানে সৃষ্টি হচ্ছে। আমাদের গার্মেন্টস সেক্টরের পরে কোনো একটা প্রোডাক্ট যেটা মেড ইন বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে, এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের বিষয়, আমাদের কোম্পানির জন্য খুবই গর্বের বিষয়। আমরা আসলে বাংলাদেশি হিসাবে এটা আমরা গর্ববোধ করতে পারি। প্রায় এক যুগ ধরে আমরা দেখি যে 12 সালের পর থেকেই এই এলাকায় বিশেষত গ্যাসের প্রাপ্যতার ভিত্তিতে প্রাণ আরএফএল গ্রুপে 25,000 জনবল এখানে আমরা কর্মসংস্থান করেছি, আর অন্য ইন্ডাস্ট্রি মিলিয়ে প্রায় 3 লক্ষের কর্মসংস্থান করতে পেরেছি। আশেপাশ থেকে সবার পর্যটক বা অন্যদের একটা পর্যটন অঞ্চলে এই একটা বিশাল বাণিজ্য নগরী আমরা এখানে গড়ে তুলতে পেরেছি। ঢাকা সিলেট হাইওয়ের দুই পাশে একটা বিস্তৃত শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তো আমরা যখনই এরকম দেখতে পাই, সব ওইটার সাথে অ্যাসোসিয়েটেড অন্যান্য জিনিসগুলো গড়ে ওঠে, তখন আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে এটা কোনো একটা জায়গায় আমরা অত্যন্ত উন্নত একটা শহর, পর্যটক নগরীর বাইরেও একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি হিসাবে হয়তো দেখতে পাবো ভবিষ্যতে। এইসব কারখানার কারণে শুধুমাত্র হবিগঞ্জের 3 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এমন নয়, এই কারখানাগুলোতে কাজ করছে দেশের বহু জেলার বহু মানুষ, যে কারণে এই কারখানাগুলো অর্থনীতিতে যেমন অবদান রাখছে তেমনি হবিগঞ্জ তো বটেই এগিয়ে নিচ্ছে গোটা বাংলাদেশকে। সারা বাংলাদেশের মধ্যে হবিগঞ্জটাই একমাত্র জেলা শহর যেখানটাকে আপনি বলতে পারেন যে এই জেলাটি একখণ্ড বাংলাদেশ। আমরা পর্যটনের ক্ষেত্রে যদি দেখি তাহলে হবিগঞ্জ হচ্ছে অপার সম্ভাবনাময় একটি জায়গা। সেখানে প্রতি বছর প্রচুর লোকজনরা আসেন, আমাদের হাওর দেখতে আসেন, আমাদের বনভূমি দেখতে আসেন। আমাদের দুটি জাতীয় উদ্যান রয়েছে, রয়েছে বাংলাদেশের দ্বিতীয় রিজার্ভ ফরেস্ট ঘন রিজার্ভ ফরেস্ট রেমা কালেঙ্গা, রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান এবং বিশাল যে চা বাগানের যে মাঝখান দিয়ে যে সড়ক যোগাযোগটা রয়েছে অন্য সুন্দর, কিন্তু সেগুলোকে আমরা যথাযথ সংরক্ষণ করি না, সেইগুলোর প্রতি আমরা উদাসীন হয়ে পড়েছি। এগুলোকে যদি সমৃদ্ধ করা হতো তাহলে হবিগঞ্জ অঞ্চলটা বাংলাদেশে একটা অনন্য এবং অর্থনৈতিক অঞ্চল হতো। রাষ্ট্রের অনেকগুলো দায়িত্বশীল প্রতিষ্ঠান থাকেন, ব্যক্তি থাকেন যারা এইগুলোকে এগিয়ে নিয়ে যান, সরকারি যে আমরা যেটা মনে করি যে প্রজাতন্ত্রের কর্মচারী তাদের আরও বেশি সক্রিয় হতে হবে এই ব্যাপারে, তা না হলে আমরা হয়তো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। অতি অল্প সময়েই শিল্প শহরে রূপ নিয়েছে হবিগঞ্জ। জেলাবাসী চান এই ধারা অব্যাহত থাকুক, আরও শিল্পায়নের পথে এগিয়ে যাক এই জেলাটি, তবে সেটি অবশ্যই পরিবেশের সুরক্ষা নিশ্চিত করেই।